হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেটের মক টেস্টের আগের ভিডিওতে আমি 25টা কোশ্চেন আলোচনা করেছিলাম, যেটা সাধারণ জ্ঞান থেকে জেনারেল অ্যাওয়ারনেস থেকে ছিল। তো আমরা জানি চারটে পার্টে পরীক্ষা, মানে চারটে ভাগ হবে, 100 নম্বরের কোশ্চেন, 25টা সাধারণ জ্ঞান, মানে 25টা থাকবে জিকে, 25টা থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স, আর 25 নম্বর থাকবে ম্যাথে, 25 নম্বর থাকবে রিজনিংয়ে। তো আমি অলরেডি জেনারেল অ্যাওয়ারনেসটা কমপ্লিট করে নিয়েছি 25 নম্বরের, বাকি 25 নম্বরের যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আপনার কারেন্ট ইভেন্টের উপরে আছে সেটা আমি আলোচনা করবো। তার আগে জানিয়ে দেবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করুন, তাহলে যখনই আমি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন। আর এখানে এই যে রেলওয়ে গ্রুপ ডির প্র্যাকটিস সেট আমরা মক টেস্ট দিচ্ছি আপনাদের, সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, যেগুলো বারবার পরীক্ষা এসেছে সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এরপরে আমরা পিএসসি ক্লার্কশিপের মক টেস্ট চালু করব, তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। চলুন, আজকে সাধারণ জ্ঞানের তো অলরেডি আগের ভিডিও হয়ে গেছে, এরপর আমরা আছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে বিজ্ঞান থেকে যে 25টা কোশ্চেন আসবে তার উপর নির্ভর করে আমরা যে 25টা কোশ্চেন বানিয়েছি সেটা খুবই ইম্পর্ট্যান্ট, আপনারা দেখে নিন। চলুন শুরু করা যাক। কোশ্চেনটা আমি বড় করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তাহলে আমাদের বিজ্ঞানের যে প্রথম কোশ্চেনটা আছে এখানে দেওয়া রয়েছে, কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? এখানে অপশান দিয়েছে দেখেন, শনি, শুক্র, বৃহস্পতি, পৃথিবী, মানে হচ্ছে স্যাটার্ন। তারপরে এখানে দেওয়া রয়েছে, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে চারটে, দেখুন সব থেকে দূরের গ্রহ হচ্ছে শনি। আচ্ছা, তারপরে এখানে দেওয়া হয়েছে শুক্র, পৃথিবী, বৃহস্পতি, বৃহস্পতি হচ্ছে সব থেকে বড়। আচ্ছা, তারপরে এখানে দিয়ে দিয়েছে ঘনত্ব সবচেয়ে কম, এখানে অপশান হবে শনি, যেটা সব থেকে দূরে। তাহলে হচ্ছে এখানে কোন গ্রহের মধ্যে ঘনত্ব সবচেয়ে কম? তাহলে আমাদের আনসার হচ্ছে এখানে শনি, শনি গ্রহ অর্থাৎ স্যাটার্ন। কোশ্চেন নম্বর টু, মাছের প্রোটিনের পরিমাণ কত? হ্যাঁ, অপশান দেওয়া রয়েছে 16% থেকে 17%, 30% থেকে 32%, সিএরটা হচ্ছে 40% থেকে 45%, ডিএরটা হচ্ছে 70% থেকে 75%। মাছের প্রোটিন আমরা জানি, প্রোটিনে এই মাছেতে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে মিনিমাম প্রোটিন থাকে, মিনিমাম না প্রায় 20%-এর মতো প্রোটিন থাকে। তো এখানে অপশান দেখুন, 16 থেকে 17%টা বেশি হবে, 16 থেকে 17% হচ্ছে 16% থেকে 17% মাছের প্রোটিনের পরিমাণ। কোশ্চেন নম্বর তিন, কোন প্রাণীর দেহে অস্কিউলাম থাকে? কোন প্রাণীর দেহে অস্কিউলাম থাকে? অপশানে অপশান দেওয়া রয়েছে একটা, মাকড়সা, এটার আনসার হবে মাকড়সায়, ঠিক আছে। অস্কিউলাম থাকে মাকড়সা দেহে, কেননা যার জন্য এরা জাল তৈরি করে, ঠিক আছে, এটা হচ্ছে অস্কিউলাম। এবার আমরা আসবো কোশ্চেন নম্বর চার। কোশ্চেন নম্বর চার হচ্ছে, যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদনের চক্রকে কী বলা হয়? অ্যামোনিয়া থেকে ইউরিয়া যে উৎপাদন হয় কোথায় হয়? যকৃতে। অপশন দেওয়া রয়েছে গ্লাইকোলাইসিস চক্র, ক্রেবস চক্র, অরনিথিন চক্র, কোনোটাই নয়, এটার অপশান হবে, অপশান যেগুলো দেওয়া আছে এখানে হবে অরনিথিন চক্র, অর্থাৎ আনসার হবে সি। তাহলে চারের আনসার হচ্ছে টি, সি, যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপাদন চক্রকে বলা হয় অরনিথিন চক্র। কোশ্চেন নম্বর পাঁচ, কোন মৌলটি জলের চেয়ে প্রায় 4.9 গুণ ভারী? আচ্ছা, জলের চেয়ে ভারী হচ্ছে, এখানে অপশন যেগুলো দেওয়া রয়েছে দেখুন, সোডিয়াম, সোনা, পারদ, তারপরে হচ্ছে দেওয়া রয়েছে আয়োডিন, আয়োডিন হচ্ছে জলের থেকে 4.5 গুণ ভারী। তাহলে আমাদের আনসার হচ্ছে এখানে আয়োডিন। কোশ্চেন নম্বর ৬, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ কত বৃদ্ধি পায়? এগুলো অলরেডি গ্রুপ ডি কোশ্চেনই এসেছে রেলওয়ের, ঠিক আছে, যেগুলো আলোচনা করা হচ্ছে বারবার এসেছে। এখানে দিয়েছে 61 সেন্টিমিটার, 46 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার, 78 সেন্টিমিটার। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে বায়ু মাধ্যমে শব্দের বেগ কত বৃদ্ধি পাবে? এটার আনসার হবে 61 সেন্টিমিটার, ঠিক আছে, 61 সেন্টিমিটার হচ্ছে বায়ু মাধ্যমে শব্দের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য। কোশ্চেন নম্বর সাত, হাঁপানির শ্বাসকষ্ট দূর করার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়? এখানে দিয়েছে থাইরক্সিন, অ্যাড্রিনালিন,
ইনসুলিন কোনোটি নয়। আচ্ছা বন্ধুরা, এখানে যে বাংলায় যে আলোচনা করা হচ্ছে আমরা জানি, রেলের যে কোশ্চেন হবে ইংলিশ বেঙ্গলি হিন্দিতে থাকবে, তো বাংলাটা আমাদের সুবিধা। তো সেক্ষেত্রে যেহেতু বাংলা অপশান আছে, এমনিতে আমরা ইংলিশেই করতে পারি, কিন্তু যেহেতু বাংলা অপশান আছে আমরা অপশানটা ছাড়বো কেন, তাহলে বাংলাতে হলে যেহেতু আমাদের মাতৃভাষা, বাংলাতে আমরা ভালো করে আয়ত্ত করতে পারবো কোশ্চেনগুলো। হাঁপানির শ্বাসকষ্ট দূর করার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়? তাহলে এটার আনসার হচ্ছে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন হরমোন প্রয়োগ করা হয়। কোশ্চেন নম্বর 8, কোনটির স্থিতিস্থাপকতা বেশি, রবার, ইস্পাত, পলিথিন, স্প্রিং? আচ্ছা, এখানে যে অপশান দিচ্ছে স্থিতিস্থাপকতা অর্থাৎ ইলাস্টিসিটি, আমরা যেটা বলি ইলাস্টিসিটি সব থেকে বেশি কার, সেটা হচ্ছে এখানে যে রবার, ইস্পাত, পলিথিন, স্প্রিং দিয়েছে, এটা হচ্ছে স্টিল, অর্থাৎ ইস্পাত হচ্ছে স্থিতিস্থাপকতা সব থেকে বেশি। কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট। কোশ্চেন নম্বর 9, কোন গ্রহটি আয়তনে প্রায় পৃথিবীর সমান? এখানে অপশান দিয়েছে বুধ, মঙ্গল, শুক্র, শনি। তো আমরা জানি যে পৃথিবীর সমান এবং পৃথিবীর মতোই সেটা হচ্ছে শুক্র গ্রহ, অর্থাৎ সি হবে আমাদের আনসার। কোশ্চেন নম্বর 10, শূন্য আবিষ্কারের সাথে কার নাম যুক্ত? অপশান দিয়েছে আর্যভট্ট, ভাস্কর, বরাহমিহির, জগদীশচন্দ্র বসু। আমরা জানি শূন্য আবিষ্কার কে করেছিলেন, শূন্য আবিষ্কার করেছিলেন আর্যভট্ট। কোশ্চেন নম্বর 11, নিম্নোক্ত কোন পদার্থটি বিদ্যুতের অত্যন্ত কুপরিবাহী, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হয় না, বিদ্যুৎ প্রবাহিত হয় না, যে অপশানগুলো দেওয়া রয়েছে সোডিয়াম, লিথিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন। সোডিয়াম, লিথিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন, এটা হবে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে নেগেটিভ চার্জ, অর্থাৎ আনসার হচ্ছে ডি, তাপের কুপরিবাহী। কোন খনিজ পদার্থটি রক্তের হিমোগ্লোবিনে অবস্থিত? এটা হচ্ছে কোশ্চেন নম্বর 12, কোন খনিজ পদার্থটি রক্তে হিমোগ্লোবিনে অবস্থিত? এখানে অপশান দিয়েছে তামা, লোহা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। আমরা জানি মানুষের রক্তে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন হচ্ছে লৌহ গঠিত রঞ্জক পদার্থ, তাহলে এখানে অপশান যার জন্য হচ্ছে রক্তের রং লাল, তাহলে এটা অপশান দিয়েছে বি, অর্থাৎ লোহা হবে আনসার। কোশ্চেন নম্বর 13, নিচের মধ্যে কোনটি সবচেয়ে হালকা গ্যাস, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন? আচ্ছা, এখানে অনেক জায়গায় কনফিউশন হয়ে যায়, হাইড্রোজেন আর হিলিয়াম, হাইড্রোজেনও হালকা গ্যাস, হিলিয়ামও হালকা গ্যাস, কিন্তু সব থেকে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। কোশ্চেন নম্বর 14, গোবর গ্যাসের মধ্যে কী থাকে, মিথেন, ইথিলিন, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটিলিন? আমরা জানি গোবর গ্যাস হচ্ছে মিথেন, তাহলে হচ্ছে CH4, অর্থাৎ মিথেন, আনসার হচ্ছে এ। কোশ্চেন নম্বর 15, নিম্নলিখিত কোন রকেটের জ্বালানি, মানে কোনটি রকেটের জ্বালানি, ডিজেল, পেট্রোল, তরল, অ্যামোনিয়া, কেরোসিন? আমরা জানি রকেটে ব্যবহৃত হয় তরল অ্যামোনিয়া, অর্থাৎ লিকুইড অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া, লিকুইড হাইড্রোজেন, সেটা হচ্ছে তরল অ্যামোনিয়া। কোশ্চেন নম্বর 16, ডপলার ক্রিয়া কোন বিষয় সংক্রান্ত? আমরা জানি ডপলার এফেক্ট পড়েছি, যেটা ফিজিক্সে আমরা পড়েছি, শব্দ, প্রবাহী তড়িৎ, চুম্বকত্ব, তাপ, এটার আনসার হবে শব্দ, অর্থাৎ যেটা ডেসিবেলে মাপা হয় সেটাকে বলা হয় শব্দ, সেটা হচ্ছে ডপলার এফেক্ট বা ডপলার ক্রিয়া। কোশ্চেন নম্বর 17, কোন বিজ্ঞানী পর্যায় সূত্র প্রকাশ করেন? আমরা যেটা পর্যায় সারণী বলে জানি, মেন্ডেল, মেন্ডেলিফ, নিউটন, হোমিও বাভা। আচ্ছা, এখানে অপশানগুলো দেওয়া রয়েছে, এটা আমরা জানি মেন্ডেলিফ, মেন্ডেলিফের পর্যায় সারণী বা পর্যায় সূত্র, তাহলে আমাদের আনসার হচ্ছে বি। কোশ্চেন নম্বর 18, মাইটোসিস কোষ বিভাজনের কয়টি দশা, 4টি দশা, 2টি দশা, 1টি দশা, 3টি দশা? তাহলে মাইটোসিস কোষ বিভাজনের দশা হচ্ছে 4টি দশা, আমরা জানি, তাহলে আনসার হচ্ছে 4টি দশা। কোশ্চেন নম্বর 19, কোনটি সবজী কিন্তু পরাশ্রয়জীবী, পরাশ্রয়জীব অর্থাৎ পরের জায়গায় থাকে, অর্থাৎ অথচ নিজে খাদ্য তৈরি করে, এটা হচ্ছে শৈবাল, অর্কিড, ছত্রাক, ব্যাকটেরিয়া? এটার আনসার হচ্ছে অর্কিড, আমরা জানি অর্কিড হচ্ছে অন্য জায়গায় থাকে কিন্তু নিজে খাদ্য তৈরি করে, এটা একটা ওয়ান টাইপ অফ সবুজ উদ্ভিদ। কোশ্চেন নম্বর 20,
ফিউজ তার তৈরিতে টিনের সঙ্গে নিচের কোনটি ব্যবহৃত হয়? পিতল, আয়রন, রূপো, সীসা। তো ফিউজ তার তৈরিতে যেটি ব্যবহৃত হয় সেটা হলো সীসা, অর্থাৎ লেড বলে আমরা যেটা জানি, লেড, লেড এবং টিন, পিবি আর এসএন। ঠিক আছে, তাহলে এটার আনসার হচ্ছে ডি। কোশ্চেন নাম্বার 21, ছুরি দিয়ে কাটা যায় এমন একটি ধাতু হলো? ছুরি দিয়ে কাটা যায় এমন ধাতু, সেটার আনসার হচ্ছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, ক্রোমিয়াম, পটাশিয়াম। এটার আনসার হবে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে ছুরি দিয়ে কাটা যায়। কোশ্চেন নাম্বার 22, কালা জ্বরের জন্য কোনটি দায়ী? ঢাকা না দেওয়া খাবার, বায়ুবাহিত রোগ জীবাণু, বেলে মাছি, নোংরা পরিবেশ। আমরা জানি কালা জ্বরের জন্য হচ্ছে বেলে মাছি বা বালু মাছি, ঠিক আছে, ড্রাগন ফ্লাই। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? অপশন আছে দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, প্রথম শ্রেণীর, চতুর্থ শ্রেণীর। আমরা জানি মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, অর্থাৎ আনসার হচ্ছে বি। কোশ্চেন নম্বর 24, কোথায় লোহিত রক্তকণিকা ধ্বংস প্রাপ্ত হয়? প্লীহা, যকৃত, অগ্নাশয়, অস্থিমজ্জা। আনসার হচ্ছে প্লীহা। আমরা জানি প্লীহাতে রক্তকণিকা, প্লীহাতে রক্তকণিকা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, লোহিত রক্তকণিকা, যেটা RBC বলে জানি। কোশ্চেন নম্বর 25, আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ। আমলকিতে পাওয়া যায় ভিটামিন সি, ভিটামিন সি হচ্ছে আমলকিতে পাওয়া যায়। তাহলে বন্ধুরা, এখানে আমরা 25টা কোশ্চেন কমপ্লিট করলাম আজকে সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে। এরপরের দিনে আমরা GI থেকে, অর্থাৎ রিজেনিং থেকে 25টা কোশ্চেন কমপ্লিট করবো, তারপরের ভিডিওটা 25টা ম্যাথ কমপ্লিট করবো। এইভাবে আমরা একটা একটা করে মক টেস্ট কমপ্লিট করবো। তো আপনারা যারা ফলো করছেন, ফলো করতে থাকুন, অনেক উপকার হবে, অনেক কোশ্চেন আপনাদের আয়ত্ত হয়ে যাবে। এই কোশ্চেনগুলো প্রায় পরীক্ষায় এসেছে, রেলের গ্রুপ ডিতে, রেলের NTPC-তে সেইগুলো আলোচনা করা হচ্ছে। এরপরের ভিডিওতে আসছে PSC ক্লাসশিপের মক টেস্ট নিয়ে। প্লিজ আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন, গ্রুপে শেয়ার করুন, প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দেবেন। ধন্যবাদ।